হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এখন আপাতত একটু ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। টাইটেল থাম্বনেল দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণে যে আমি কি বিষয়ে কথা বলার জন্য তোমাদের সাথে দেখা করতে এসেছি। অনেকদিন এলাম ক্যামেরার সামনে, মানে তোমাদের সামনে অনেকদিন বাদে এলাম। আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে আমার বোন এটা খুবই অসুস্থ, ওর জন্য আমাদের চিন্তায়, মানে কি বলবো, রাতে ঘুম নেই, এরকমই অবস্থা। মানে এমন কিছু নেই বা এমন কোনো ডাক্তার নেই যে ওকে দেখায়নি বা ওর জন্য করিনি আমরা, কিন্তু কোনো লাভ হয়নি। শেষে ঠিক করলাম যে সমস্ত জায়গায় টাকা খরচ করার থেকে এক জায়গায় গিয়ে টাকা খরচ করি, তাতে যা হবে হবে। তো সেটা ঠিক করেই সোজা আমরা চেন্নাইতে গিয়েছিলাম। তো সেখানে চেন্নাইতে অ্যাপোলোতে দেখালাম, ওকে চেক আপ করানোর পরে ডক্টর বললেন যে ওর তিনটে সার্জারি করাতে হবে, নাক কান গলা ওর তিনটেতেই ব্লক আছে, আর এমনভাবে ব্লক আছে যেটা মেডিসিনে কোনো কিছুই হবে না, ওটা সার্জারি মাস্ট। তো সেই জন্য আমাকে সার্জারি করাতে হলো। আর আমি কি বুঝতে পারিনি যে আমার ওখানে, আমি ভেবেছি ওখানে যাব, টেস্ট করাবে, নিশ্চয়ই কোনো ওষুধ আছে, সেরকম ওষুধ দিলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে, কিন্তু সেটা যে সার্জারিতে গিয়ে দাঁড়াবে সেটা আমি ভাবতেই পারিনি। সেরকম ভাবে আমরা তৈরিও হয়ে যাইনি, কিন্তু আর আমাকে সেটা করে আসতেই হবে। তো সে যে সেদিনই তো সমস্ত রকম টেস্ট, ওর একদম পা থেকে মাথা পর্যন্ত সমস্ত রকম টেস্ট করানো হয়েছে। টেস্ট করানোর পরে পরের দিন সার্জারি করানো হয়েছে, তিনটে। আমি তোমাদের ঠিক বোঝাতে পারবো না, আমি তখন সেই মানে আমি সেই মানসিকতার মধ্যেই ছিলাম না যে এইদের সাথে শেয়ার করি, আমি সেরকম কোনো মানসিকতারই ছিলাম না। এতটাই ভেঙে পড়েছিলাম, এতটাই বিধ্বস্ত ছিলাম যে আমি কোনো রকম তখনকার কোনো রকম ভিডিও আমি শ্যুট করতে পারিনি তোমাদের জন্য। তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত যে আমি তোমাদের ভিডিও দিলাম না, কিন্তু আমার কিছু করার নেই। তার কারণ আমি তখন ভাবিনি যে আমাকে এই দৃশ্যগুলোকে ক্যামেরা বন্দি করে নিয়ে যাওয়াটা আমার কাছে বেশি জরুরি। আমার কাছে তখন মনে হয়েছে আমার মেয়েটাকে সুস্থ করে আমার কাছে বেশি জরুরি, সেই জন্য আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। সব থেকে বড় কথা, আমার মেয়েটা, আমার সেই দৃশ্যটাকে আমি ভুলতেই পারছি না যে আমার সুস্থ মেয়ে, সুস্থ মানে অসুস্থ ছিল অবশ্যই, কিন্তু মানে আমার কোলে তো সুস্থভাবেই বসেছিল। তো সেই মেয়েকে নিয়ে গেল ওটিতে, আর যখন বেডে দিয়ে গেল তখন আমার মেয়ে সারা শরীরে রক্তে মাখামাখি, নাক দিয়ে, কান দিয়ে, গলা দিয়ে, সব জায়গা থেকে গল গল করে রক্ত পড়ছে। এত এত গজ কাপড় দিয়ে গেছিল, সেই গজ কাপড় দিয়ে রক্ত মোছার জন্য সব গজ কাপড় ভিজে যাচ্ছে, এত রক্ত, মানে কান দিয়ে বেয়ে বেয়ে রক্ত পড়ছে, নাক দিয়ে বেয়ে বেয়ে রক্ত পড়ছে, মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে। সেই দৃশ্য ভোলার না, মানে সেই দৃশ্য আমি মনে করি কোনো মাই পারবে না সেই দৃশ্য ভিডিও করে এনে সেটাকে দেখাতে কাউকে, আমি মনে করি পারবে না কেউ দেখাতে। অনেক কষ্ট করে ওর সেই দিনগুলো আমি কাটিয়ে নিয়ে এসেছি, তার আগেও প্রতি রাতে আমি ওকে নিয়ে কেঁদেছি। সেই দিনগুলো আমার চলে গেছে, কারণ অপারেশনের পর ওর যে কষ্ট ছিল, ও যে নিঃশ্বাস নিতে পারতো না নাক দিয়ে, ও যে গলাতে কিছু খাবার খেতে পারতো না, খাবার খেলেই বমি করে দিত, সেগুলো সব প্রবলেম সলভ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি এখনো পর্যন্ত সলিউশন হয়নি। তার কারণ ওখানে অপারেশনের পর ডক্টর বললেন এন্ডোক্রিনোলজিস্ট দেখাতে, তো বৃদ্ধির ডাক্তার আমি দেখিয়েছি, যেহেতু আমার মেয়ের গ্রোথটা আটকে আছে, কিছুতেই ওর গ্রোথটা হচ্ছে না ঠিক মতো, তো সেজন্য এন্ডোক্রিনোলজিস্ট দেখানো হয়েছে ওখানে। তো উনি বললেন যে ওর গ্রোথ হরমোনটাও কম আছে, মানে বাচ্চারা কি হয়, বাচ্চারা যখন ঘুমোয়, ঘুমনের সময় ওদের শরীরে যে অক্সিজেন সাপ্লাই হয়, তার ফলে আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন নিঃসৃত হয় যেটা গ্রোথ হরমোন, সেই হরমোনটা ওর ঠিকভাবে নিঃসৃত হতে পারেনি, তাই জন্য ওর গ্রোথটা আটকে গেছে। তো সেজন্য উপায় বলতে ডক্টর বললেন প্রতিদিন ওকে একটা করে ইঞ্জেকশন, গ্রোথ ইঞ্জেকশন, হরমোন ইঞ্জেকশন নিতে হবে, প্রতিদিন একটা করে। এবার অপারেশন করিয়েছি, অনেকটা টাকা খরচা করে অপারেশন করিয়ে নিয়ে এসেছি। এবার ইঞ্জেকশন বলছে প্রতিদিন একটা করে, এবং সেই ইঞ্জেকশন ভীষণই এক্সপেন্সিভ, প্রতিটা ইঞ্জেকশন 15,000 টাকা করে দাম,
তো আমিছি এতদিন পর্যন্ত চালালাম, কিন্তু আমাদের মতো মানুষের পক্ষে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে তো সম্ভব নয় 15,000 টাকা করে ইঞ্জেকশন দেওয়ানো। তো সেজন্য আমি আর পেরে উঠছি না। তো আমি তোমাদের কাছে এসেছি, অনেকদিন বাদে ভিডিওটা দিচ্ছি। আমি তোমাদের কাছে অর্থ সাহায্য চাই না, আমি তোমাদের কাছে একটা জিনিস আজকে সাহায্য চাইতেই বলতে পারো এসেছি, সেটা হলো এই ইউটিউবের এই প্ল্যাটফর্মটা। এটা তো সবাই ব্যবহার করে আর্নিংয়ের জন্যই, আমিও এখানটাতে এসেছি একটা আর্নিংয়ের জন্যই। যদি আমার নিজস্ব কোনো সুখ স্বাচ্ছন্দ্য ঠাট বাট এসবের জন্য আমি, শুধুমাত্র আমার মেয়েটার জন্যই আমার এই ইউটিউব প্ল্যাটফর্মটাতে আসা, যে আমি যদি এখান থেকে কিছু আর্নিং করতে পারি তাহলে আমি সে টাকা দিয়ে ওর চিকিৎসাটুকু চালিয়ে যেতে পারবো। তো সেজন্যই আমার এখানে আসা। আর সাহায্য করো, তোমরা যদি আমার পাশে দাঁড়াও, সাহায্য বলতে আমি বলছি না তোমরা আমাকে অর্থ দাও, আমি চিকিৎসা করাবো আমার মেয়ের, শুধু এটুকুই বলতে চাই। তোমরা যদি আমার ভিডিওগুলোকে দেখো, যদি ভালো লাগে একটা লাইক দাও, তাহলে হয়তো তোমাদের একটা শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছবে। আর তারাও যদি ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে, তাহলে হয়তো কোনো একদিন আমার চ্যানেলটা একটু যাবে, আর সেখান থেকে আমি হয়তো কিছু উপার্জন করলে আমার মেয়েটার চিকিৎসাটাকে আমি চালিয়ে নিয়ে যেতে পারবো। আমি জানি হয়তো তোমাদের আমার ভিডিও ভালো লাগে না, কারণ আমি সেরকমভাবে ভিডিও করতে পারি না, আর এডিটিংও যে খুব ভালো করতে পারি সেটাও নয়। কিন্তু তবুও আমি শুধুমাত্র আমার মেয়ের জন্য, শুধুমাত্র ওর জন্য আমি তোমাদের কাছে এটুকুনি প্রার্থনা করছি, যে তোমরা যদি একটু আমার পাশে দাঁড়াও, একটু যদি আমার পাশে দাঁড়াও তোমরা, তাহলে হয়তো আগামী দিনে আমি ওর চিকিৎসাটাকে বন্ধ করব না, চিকিৎসাটাকে চালিয়ে যাব যতদিন না পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর শেষে যেই কথাটা না বললেই নয় সেই কথাটা বলি, আমি ওকে 9 মাস যখন ওর বয়স তখন থেকে আমি ওকে প্রতি রাতে কোলে নিয়ে কাঁদি, প্রতি রাতে, মানে 9 মাস থেকে ও অসুস্থ। 8 মাস পর্যন্ত আমি কিছু বুঝতে পারিনি, 9 মাস থেকে আমি বুঝতে পেরেছি। তো 9 মাস থেকে আমি ভগবানের কাছে একটা জিনিসই প্রার্থনা করে গেছিলাম, ঠাকুর ওকে সুস্থ করে দাও, ঠাকুর আমার মেয়েটাকে সুস্থ করে দাও। কিন্তু ঠাকুর কোনোভাবে আমার ডাক শোনেনি। তোমাদের কাছে আমি হাত জোর করে একটা জিনিস চাইছি, আমি যেই জিনিসটা চেয়ে ভগবানের কাছে পাইনি, এমন হতে পারে যে ভগবান তোমরা যদি আমার হয়ে ওর জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো যে ওকে যেন ভগবান সুস্থ করে দেয়, হয়তো এমনও হতে পারে ভগবান আমার ডাক শোনেনি, তোমরা যদি ওর জন্য প্রে করো ভগবান এতগুলো লোকের ডাক নাও ফেলে দিতে পারে। একটু দয়া করে তোমাদের সমস্ত কাজের ফাঁকে যদি তোমাদের মনে হয় ছোট্ট শিশুটাকে একটু সুস্থভাবে ওর বাঁচারও ওরও অধিকার আছে সুস্থভাবে, তাহলে তোমরা একটু ভগবানের কাছে ওর জন্য প্রার্থনা করো যেন। আমি এটুকুনি তোমাদের কাছে চাই, আর কিচ্ছু চাই না। তোমরা যদি পারো, তোমাদের যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমার ভিডিওগুলোকে দেখো, ভিডিওগুলোকে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, একটু আমার পাশে দাঁড়াও, যাতে আমার মেয়েটাকে আমি ওর চিকিৎসাটুকুনি চালিয়ে নিয়ে যেতে পারি, যেন ওর চিকিৎসাটুকু আমাকে বন্ধ করে দিতে না হয় মাঝপথে। এটুকুনি তোমাদের কাছে আমার চাওয়া, জোর করে কোনো কিছু হয় না। মন থেকে যদি তোমাদের মনে হয় তাহলে আমার পাশে থেকো। আর হয়তো আমি ভিডিও ভালো দিতে পারি না, যদি তোমরা আমার পাশে দাঁড়াও তাহলে আগামী দিনে আমি ভিডিওগুলোকে ভালো করবার আরও চেষ্টা করব। আমি দেব ভিডিও, যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও আমি দেব। শুধুমাত্র এইটুকুনি তোমাদের কাছে আমার প্রার্থনা, যে ওর জন্য ভগবানের কাছে একটু প্রে করো, আর ওর জন্য, শুধুমাত্র ওর জন্য, আমার আমার জন্য না, শুধুমাত্র ওই ছোট্ট শিশুটার জন্য আমার চ্যানেলটার পাশে তোমরা একটু দাঁড়াও প্লিজ। তোমাদের কাছে আমার শুধুমাত্র এইটুকুই চাওয়া, আর কিচ্ছু চাই না।